দোস্ত ধান্দা মানে তো অনেকদিন মারা হয়নি হ্যাঁ দোস্ত তো মারা লাগে হ্যাঁ দোস্ত আজকে তো ধান্দা মারতেই হবে দোস্ত হ্যাঁ দোস্ত বাইক হ্যাপি দেখতে তো পাচ্ছিস দোস্ত আর বাইকের চাবি তো মহিলার কাছে চলো যাই তুই থাক দেখ আমি কিভাবে বাইকটা নিয়ে যাব ঠিক আছে আচ্ছা যা সামনে যে দাঁড়াওগা আসতে যাই বাইকটা নিয়ে থাক আচ্ছা যা আচ্ছা ভাইয়া ডিস্টার্ব করলাম বলছি যে 500 টাকা নোট ভাঙতে হবে আপনার কাছে না না ভাই আমার তো 500 টাকা নোট ভাঙতে নাই আমার কাছে ও উনি কে ভাই আপনার আমার ওয়াইফ বাহ অনেক সুন্দর ওয়াইফ তো ওনার কাছে গেলে পাবো কি আমি ঠিক জানি না ভাই যে দেখতে পারেন সমস্যা নেই আমি একা গেলে হয়তো নাও দিতে পারে ঠিক আছে তা আমি যাচ্ছি যাওয়ার পরে উনি যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন দিয়ে দাও ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ভাবি কি অবস্থা ভাইয়ের কাছে তো আপনার রূপের অনেক প্রশংসা শুনছি ঠিক আছে তা আজকে নিজের চোখে দেখতে আসলাম আসলে ভাই একটু কমই প্রশংসা করে ফেলছে থ্যাংক ইউ বাট কে আপনি আরে আমারে চিনবেন কিভাবে আমি আপনার হাজবেন্ডের ন্যাংটাকালের বন্ধু ও কই আগে তো কখনো বলেনি আপনার কথা বলবে কিভাবে আসলে ভাবি আমি অনেক বড় ব্যবসার সামলাইতে যে টাইম দিতে পারি না দেশের বাইরে থাকি বেশিরভাগ সময় আচ্ছা ভাবি যাক বাইকের চাবিটা দেন আগেই তো বলছিলাম ন্যাংটাকালের দোস্ত আপনি আর বন্ধুত্বের কি মর্যাদা বুঝবেন দেন চাবি দেন ছেলেটা তোমার কি হয়েছে বাইকটা দিয়ে দিল কে তুমি তো বললো কে দেওয়ার জন্য তোমাকে কতবার করে জিজ্ঞাসা করলাম না আরে আজব ছেলেটার টাকা মাঙানোর কথা বলছিলাম তুমি তাকে টাকা দিতে বলেছি কে সমর ভাই তুমি দেশিয়া